বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো পল্লি সঞ্চয় ব্যাংকের কিছু সফল উদ্যোক্তার গল্প ও এমডি সাহেবের কিছু বক্তব্য ও টিভিসি পল্লি সঞ্চয় ব্যাংক। আমার বাড়ি আমার খামার প্রকল্পের আওতায় লোহজং উপজেলার 9টি উন্নয়নের 9000 কৃষকের মধ্যে প্রায় 2,75,00,000 টাকা তহবিলের থেকে ঋণ বিতরণ করে পল্লি সঞ্চয় ব্যাংকে স্বাবলম্বী করেছে। তাদের পশুপালন, ছাগল পালন, কৌতার পালনের জন্য এ সকল ঋণ দেন। এ নিয়ে কঙ্কার ইউনিয়নের মোহাম্মদ ইউসুফ আহমেদ স্বাবলম্বী নিজে উদ্যোক্তা হয়েছেন। তিনি বলেন যে 50,000 টাকা লোন পেয়েছি, যদি টাকাটা যদি আমাকে আরো বাড়িয়ে দেয় তো আমি এই ফার্মটা আরো দ্বিগুণ তিনগুণ করতে পারবো। যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি যেন আমাদের মানে আরো এইভাবে করার জন্য আরো উদ্বুদ্ধ করে। একজন 10,000 টাকা ঋণ নিয়ে শুরু করেছিলেন 10 বছর আগে, তার খামারে এখন কিন্তু 2,50,000-3,00,000 টাকা বিনিয়োগ হয়ে গেছে। আমরা এখন পল্লি সঞ্চয় ব্যাংক আগামী জুলাই থেকে যাত্রা শুরু হবে। এই পল্লি সঞ্চয় ব্যাংকের মাধ্যমে এই সমস্ত পরিবারকে আমরা আস্তে আস্তে ক্ষুদ্র এবং মধ্যম উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব। তো এই 57,00,000 পরিবারকে যদি আমরা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর এই বিশেষ উদ্যোগের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে এখানে নারীর ক্ষমতায়ন করা। আমাদের যে নারীরা গ্রামে সংসারের কাজে শুধু সময় দিতেন, এখন কিন্তু তারা ক্ষুদ্র ক্ষুদ্র খামার তৈরি করেছেন এবং তাদের আয় বৃদ্ধি হচ্ছে, পর্যায়ক্রমে তাদের আর্থিক ক্ষমতায়ন হচ্ছে, পরিবারে সমাজে তার একটা অবস্থান তৈরি হচ্ছে, সে তার পরিবারে ভূমিকা রাখতে পারছে, ছেলের লেখাপড়া, ছেলের নিউট্রিশন এগুলো নিশ্চিত করতে পারছে, তার ইনকাম বৃদ্ধি পেয়েছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর একটি আসলে বিশেষ একটি অর্জন আমি বলবো, যে বিগত 10 বছরে যেটি হয়েছে নারীর ক্ষমতায়ন, এটি আমাদের যে এসডিজি সেটিরও কিন্তু একটি অন্যতম লক্ষ্য 2030 সালের মধ্যে, সেটি আমরা অনেকাংশেই এই প্রকল্পের মাধ্যমে অর্জন করতে সক্ষম হয়েছি। পল্লী সঞ্চয় ব্যাংক পাশে ছিল বইলেই আমি আমার টেইলারটারে দাঁড় করাইতে পারছি, আমার মতো অনেক রে কাজ দিতে পারছি। মাত্র 5% সেবা মূল্যে আমারে লোন দিছে, আর কোনো জামানত দিতে হয় নাই। এই করোনাকালীন সময় আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু এখন আর কোনো চিন্তা নাই। সব সময় গরিবের বন্ধু হয়ে আমাগো পাশে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর পল্লী সঞ্চয় ব্যাংক। শস্য গোলা কইরা দিছে, আবার লোনও দিছে, ধানের দাম যখন বাড়বো তখন ধান বেচা লোন শোধ করিয়া দিব, তাও আবার 5% সেবা মূল্যে লোন পরিশোধ করার সুযোগও দিছে। রেনুদি, কেমন চলছে আপনার খামার? ভগবানের কৃপায় আর আপনার আশীর্বাদে ভালোই চলতেছে। বলেছিলাম না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে সবসময় থাকবেন। হ্যাঁ স্যার, আমাগো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহৎ উদ্যোগ পল্লী সঞ্চয় ব্যাংক পাশে আসিল বইলাই আমরা সবাই ভালো আছি। আমার এই বাড়িটা খামারে পরিপূর্ণ হয়েছে। বন্ধুরা, টিভিসিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে টিভিসিটি। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।